তোমাদের সামনে 2024 সালের যে মাধ্যমিক পরীক্ষা, তার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে বিনামূল্যে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে সমাধান, পেজ নাম্বার 376। বিভাগ ক, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপল রসে মতানে, ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে, চীনসাগরে বিধ্বংসী ঘূর্ণিঝড়কে বলে টাইফুন, সমুদ্রজলে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, চাঁদ সূর্য পৃথিবীর একই সরলরেখার অবস্থানকে বলা হয় সিজিগি। পরের প্রশ্ন, অকেজো কম্পিউটার হলো একটি ইবজ্র, ইন্দ্রাকল হলো ভারতের উত্তরতম বিন্দু, লুনি ভারতের অন্তর্বাহিনী নদী, বাস্ট অফ মনসুন ঘটে ভারতের কোন উপকূলে? পশ্চিম উপকূলে। ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় উপকূল অঞ্চলে। একটি খারিফ শস্যের উদাহরণ হলো ধান। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। উপগ্রহ চিত্র ব্যবহৃত হয় ফলস কালারে। এরপর বিভাগ খ, সত্য ও মিথ্যা। এক নম্বর, দুটি নদীর মধ্যবর্তী উচ্চস্থানকে জলবিভাজিকা বলে, এটি ভুল, দোয়াব বলে। দুই নম্বর, মৌসুমি বায়ু স্থানীয় বায়ুর উদাহরণ, এটিও মিথ্যা, এটা সাময়িক বায়ুর উদাহরণ হবে। কাগজ হলো আর্দ্র বর্জ্য, সত্য। প্রাচীন পলিমাটিকে ভাঙর বলে, সত্য। শৈবাল সাগর আটলান্টিক মহাসাগরে দেখা যায়, সত্য। যেসব শহরের লোকসংখ্যা 1 লক্ষের বেশি তাকে নগর বলে, সত্য। এরপর শূন্যস্থান পূরণ, বারখান বায়ুর কোন কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ? সঞ্চয় কার্যের ফলে। সম্পৃক্ত বায়ুতে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা থাকে 100%। একটি স্তূপ পর্বতের উদাহরণ হল সাতপুরা। নর্মদা ভারতের পশ্চিম বাহিনী নদী। পুনরপ্তানি বন্দর বলা হয় কলকাতা বন্দরকে। মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্বের অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করাকে বলা হয় আরএফ। পরীক্ষায় আসে যে আরএফের পুরো নাম কী? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। বৃষ্টিমাপক যন্ত্র, এটা হচ্ছে রেইন গজ। মুখ্য জোয়ার, এটা চাঁদের আকর্ষণের ফলে হয়। সিএফসি একটি গ্যাসীয় বজ্র। পাঞ্চেত জলধার দামোদর নদীতে। মৃত্তিকা ক্ষয় ঝুম চাষ। চা সোনার পানীয়। এরপর দু এক কথায় উত্তর, হিমবাহ উপত্যকার আকৃতি কীরূপ? ইউ আকৃতির। পাখির পায়ের মতো দেখতে কোন নদীর বদ্বীপ? কৃষ্ণা নদীর। কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে? আয়ন বায়ুকে। কোথায় সারা বছর বিকালের দিকে পরিচলন বৃষ্টিপাত হয়? নিরক্ষীয় অঞ্চলে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। হিমালয়ের সৃষ্টি হয়েছে কোন মহীকার থেকে? টেথিস সাগর নামক মহীকার থেকে। জিআইএস এর পুরো কথা কি? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য।